নারী ও কন্যা শিশুদের প্রতি নির্যাতন বন্ধে প্রয়োজন যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন, এমনটাই মনে করছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এডুকো বাংলাদেশের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সময় ফোরাম সম্পাদক নাসিমা আক্তার জলি বলেন, যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন করা দরকার, তাহলে সহিংসতার শিকার নারী ও শিশুরা আইনের সুবিধা নিতে পারবে। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুদের জন্য একটি আলাদা অধিদপ্তর গঠন করার আহ্বানও জানান তিনি।